সোমবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ সৌদি আরব যৌথ কমিশনের দুদিনব্যাপী সভার শেষ দিনে জ্বালানি খাতে আসে বেশ কিছু সুসংবাদ। দুদেশের মধ্যে জ্বালানি সহযোগিতা বাড়াতে এদিন একটি টাস্কফোর্স গঠনের বিষয়ে সম্মত হয় রিয়াদ ও ঢাকা। এছাড়াও বাণিজ্যিকভাবে এলএনজি সরবরাহ সহ দুই প্রকল্পে সহযোগিতার আশ্বাস দেয় সৌদি আরব। শুধু তাই নয়, বাংলাদেশে 1000 মেগাওয়াট সোলার পাওয়ার ও 730 মেগাওয়াট এর গ্যাস বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়েও সভায় আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে FBCCI, বাংলাদেশ এবং ফেডারেশন অব সৌদি চেম্বার অ্যান্ড কমার্স এর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে একটি জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠনের বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয় এবং সৌদি আরবের যোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যেও আরও একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন দুই দেশের প্রতিনিধিরা। সভায় সৌদি আরবের স্বাস্থ্য খাতে বাংলাদেশ থেকে পেশাজীবী নিয়োগের বিষয়ে দুই দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি এক্সিকিউটিভ প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরের বিষয়ে সমঝোতা হয়। দুদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে বিজ্ঞান ও শিক্ষার সকল ক্ষেত্রে কার্যকরী দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে আরও একটি সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে সম্মত হয় রিয়াদ ও ঢাকা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব।